হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক নজর চ্যানেল। সো গত ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আপনি আপনার ইউটিউব চ্যানেলে টার্গেট ফিল আপ হওয়ার পরে আপনি ম্যানিটাইজেশনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন। সো আমাদের চ্যানেলের যে অ্যাপ্লিকেশানটা করেছিলাম, সো সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু মাত্র 48 ঘন্টার মধ্যে ম্যানিটাইজেশান অ্যাপ্রুভ হয়েছে। সো আপনিও আপনার চ্যানেলের জন্য ম্যানিটাইজেশান অ্যাপ্লাই করতে পারেন। সো অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট করুন, কোনো ইনফরমেশান জানার থাকলে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব আপনার চ্যানেলে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে। সো আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করবেন যাতে আপনার ভিডিওগুলোতে আপনার অ্যাড শো করে। সো আর চলুন না দেরি না করে আপনাদের ওই স্টেপগুলো দেখাই। আপনারা প্রথমে যদি এই মেলটা খেয়াল করেন, এই অ্যাপ্লিকেশনের 48 ঘন্টা পরে কিন্তু এই মেলটা আপনার ইউটিউব থেকে আসবে। সো সেটা 48 ঘন্টা হতে পারে, আবার 30 দিনও হতে পারে। আসলে এইগুলো চ্যানেল এবং কন্টেন্ট অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে লেট হয়। সো আপনারা যদি এই মেলটা খেয়াল করেন, এই যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো এখানে ফুল ডিটেলস লেখা আছে যে ইউটিউব চ্যানেল এক নজর হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইজ নাও এবল টু মানিটাইজ অন ইউটিউব। So to get you started, check out the YouTube Creator Hub so you can stay connected to the YouTube team and other creators like you. So you also recommend reviewing the YouTube Help Center to learn more about monetize on YouTube, including so apnar je information gulo apnar je jana dorkar, jemon what kind of content you can monetize, different ways you can monetize on YouTube, so how to monetize specific videos, monetization icon guide। সো এই ইনফরমেশানগুলো আসলে আপনি জেনে নিতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তখন ভবিষ্যতে আপনার কাজে লাগবে। সো আমি যদি চ্যানেলের ড্যাশবোর্ডে যাই, সো চ্যানেলের ড্যাশবোর্ডে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের ড্যাশবোর্ডের যে লেআউটটা, এবং আমি যদি এখান থেকে স্ট্রেট টু মনিটাইজেশন ট্যাবে যাই, মনিটাইজেশন ট্যাবে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ওভারভিউ এবং সুপারস। সো এখানে আপনি এখন মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনি সুপার চ্যাট এবং সুপার স্টিকার্স এই ফিচারটা ইউজ করতে পারবেন। সো এটা আমি কীভাবে ইউজ করে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব চ্যানেলে, তখন আপনারা দেখে নিতে পারবেন। সো আপনারা যদি এখানে ওভারভিউয়ে ক্লিক করেন, ওভারভিউয়ে ক্লিক করার পরে আর্ন মানি ফ্রম ইউর ইউটিউব চ্যানেল, সো এখানে আপনি লার্ন মোরে ক্লিক দেন, ক্লিক করেন। সো লার্ন মোরে ক্লিক করার পরে আপনি এখানে কিছু স্টেপ দেখতে পারবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কীভাবে মানি আর্ন করতে পারেন। সো এখানে বেশ কিছু ওয়ে আছে, সবগুলো ওয়ে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাপ্রুভ নেই। সো ইউএসএতে কিন্তু সবগুলো অ্যাপ্রুভ আছে। সো বাংলাদেশে অ্যাডভার্টাইজিং রেভিনিউ, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট এবং সুপার স্টিকার, সো সবগুলো নেই, হয়তো এক দুইটা সিস্টেমে আপনি ইউটিউব থেকে মানি আর্ন করতে পারবেন। এবং মিনিমাম যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, সো এখানে ইনফরমেশানগুলো দেওয়া আছে আপনার অ্যাড রেভিনিউ, চ্যানেল মেম্বারশিপ, মার্চেন্ডাইজ ইটসেলফ। সো এই ইনফরমেশানগুলো আপনি অবশ্যই দেখে নেবেন যাতে আপনার কন্টেন্টে এবং ইনফরমেশানগুলো বুঝতে সুবিধা হয়। সো এখানে আপনার আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে মনিটাইজেশন অপশান। সো ভিডিও অ্যাডভার্টাইজিং এবং সুপারস, সো এখানে যদি আমি ক্লিক করি ভিডিও অ্যাডভার্টাইজিং, মানে আপনি আপনার চ্যানেলে ভিডিও অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক শো করবেন। সো মেইন ইনকামটা কিন্তু ইউটিউবে ভিডিও অ্যাড থেকে শো হয়। সো এখানে যদি আপনি খেয়াল করেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনার চ্যানেলের যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন এনেবল, এবং ইউ ক্যান সি দ্য ভিডিওস ইউ আর মনিটাইজিং টু মেক চেঞ্জেস ইন ইউর ভিডিও ম্যানেজার। সো প্রতিটা ভিডিও ম্যানেজারের ভিডিও থেকে আপনি আপনার মনিটাইজেশন অন করতে পারবেন, অফ করতে পারবেন। সো ওয়েলকাম ইউটিউব পার্টনার, সো এখানে আপনার কয়েকটা স্টেপস দেওয়া আছে, এবং রিভিউ অর চেঞ্জ, সো এখানে কয়েকটা বেসিক আপনার লিঙ্ক দেওয়া আছে, যেমন মনিটাইজেশন সেটিং ফর ফিউচার ভিডিও। সো এখানে আপনার এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু কিছু আপলোড ডিফল্টস অপশন আছে, যে ডিফল্ট অপশনটা আসলে অটোমেটিক্যালি প্রতিটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার লোড হবে। যেমন এখানে আপনি এভরি টাইম আপনি যখন একটা নতুন ভিডিও আপলোড করবেন সেখানে আপনি টাইটেল ডেসক্রিপশান আগে থেকে আপনি ডিফল্টভাবে সেভ করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আপনার আর লিখতে না হয় কিংবা অ্যাড করতে না হয়। যেমন আপনার ইউটিউব যে ফেসবুক পেজের লিঙ্ক, আপনার টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি আগে থেকে সেভ করে রাখতে পারবেন যাতে ফিউচারে আপনাকে আর এখানে অ্যাড না করতে হয়। সো এখানে একটা ডিফল্ট অপশন আছে, যেখানে আপনার এখানে দেখেন যে একটা অপশন আছে মনিটাইজেশন উইথ অ্যাডস। সো এই অপশনটা যদি আমি ক্লিক করে অন করেন, এই অন করে রাখেন, পরবর্তীতে যখন আপনি একটি নতুন ভিডিও আপলোড করবেন তখন আর আপনার ম্যানুয়ালি আপনার মনিটাইজেশন অন করতে হবে না, এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। সো এটা অটোমেটিক্যালি করতে পারেন, আবার প্রতিবার আপলোড করার সময় কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। সো এখানে এটা যদি আপনি চেকমার্ক দেন, চেকমার্ক দেওয়ার পরে আপনার এখানে দেখেন যে অ্যাড ফরম্যাট, আপনি কোন কোন ধরনের অ্যাড আপনি শো করতে চান,
যেমন ওভারলে ইন ভিডিও অ্যাড, স্কিপেবল ভিডিও অ্যাড, নন স্কিপেবল ভিডিও অ্যাডস, সো বিভিন্ন ধরনের অ্যাডস আছে। এবং স্পন্সর্ড কার্ডস, আপনি স্পন্সর কোম্পানি ইউজ করতে পারেন। এখানে অ্যাড ব্রেক আছে, অটোমেটিক রুট ব্রেক আছে। সো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, কমিউনিটি কন্ট্রিবিউটর, এবং এখানে মেক ভিডিও স্ট্যাটিস্টিক্স অন ওয়ার্ড স্পেস পাবলিকলি ভিজিবল। সো এখানে অপশানগুলো আপনি আলাদাভাবে ইয়ে করতে পারবেন। সো এখানে আপনি মনিটাইজেশন উইথ অ্যাড দিয়ে এবং অ্যালাউ ভিউয়ার্স টু কন্ট্রিবিউট ট্রান্সলেট টাইটেল ডিসক্রিপশন, সো আপনি এটা ঠিক চেক মার্ক দিয়ে রাখেন। যখন যদি আপনার অন্য দেশের কান্ট্রি যদি ভিডিও দেখতে চায় তখন তারা নিজে থেকে ট্রান্সলেট করতে পারবে। সো এখানে এটা ক্লিক করতে পারেন, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ মাস্ট বি সেট ইন অর্ডার টু এনেবল কমিউনিটি কন্ট্রিবিউশন। সো এটা চেক মার্ক দিয়ে রাখতে পারেন, নাও দিয়ে রাখতে পারেন। না দিলেই ভালো আমার মনে হয়, যেহেতু আপনি বেশিরভাগ কন্টেন্ট আপনার কান্ট্রি ওয়াইজই সেট করা। সো এখানে আর অপশান দেখতে পাচ্ছেন, সো এখানে যেগুলো আপনার মনে হয় যে আপনার অন করে রাখা দরকার সেগুলো অন করে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সো এখানে আমি মানিটাইজেশন উইথ অ্যাডস এটা শুধু চেক মার্ক দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। সো সেভ দেওয়ার পরে এখানে দেখবেন এটা অন ইয়ে হয়ে গেছে। সো এটা এটা যদি আমি কেটে দিই, দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন ভিডিও অ্যাডভার্টাইজিংটা আপনাদের দেখালাম, এবং এখানে আরেকটা আছে দেখেন, সুপারস ফ্যান্স ক্যান পারচেজ গুডস টু ইউর চ্যানেল অন ইউর চ্যানেল টু কানেক্ট উইথ ইউর ডিউরিং লাইভ স্ট্রিম প্রিমিয়ার অ্যান্ড আপলোডস, ফিচার্স ইনক্লুড সুপার চ্যাট এবং সুপার স্টিকার। সো এটা যদি সিমোরে ক্লিক করি, সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সো এই ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারেন। মেইনলি মূলত আপনার ভিডিও অ্যাডভার্টাইজিংটা আমি আপনাদের দেখালাম। সো এখানে আপনি এই কাজগুলো আপনি করে রাখতে পারেন আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে মনিটাইজেশন। এবং আপনি যদি ভিডিওতে যান, আপনার ইউটিউব স্টুডিওর ভিডিওতে যাওয়ার পরে আপনি এখানে একটা নতুন ট্যাব দেখতে পারবেন, দেখবেন যে মনিটাইজেশন। সো এখানে যদি আপনি মাউসটা রাখেন দেখতে পারেন, সি ইফ ইউর ভিডিও ইজ এলিজিবল টু রান আর্ন মানি ইউ ক্যান ক্লিক এ ভিডিও মনিটাইজেশন সেটিং টু চেঞ্জ ইট। সো আপনি এখানে ম্যানুয়ালি, আপনি যেহেতু আগে অনেকগুলো ভিডিও আপলোড করে রাখবেন, কারণ আপনার তো অ্যাপ্রুভ হবে ভিডিও আপলোড করার পরে, মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার আগের ভিডিওগুলো মনিটাইজেশন অন করার জন্য আপনাকে এখানে ম্যানুয়ালি অন করতে হবে। সো এখানে যদি আপনি মাউসে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখবেন ওয়ান অপশন, সো ওয়ানে ক্লিক করবেন, ওয়ানে ক্লিক করার পরে আপনি সেভে ক্লিক করুন। সো সেভে ক্লিক করার পরে আপনি দেখবেন যে মনিটাইজেশন অন হয়েছে। সো অন হওয়ার পরে আপনি এই ভিডিওটা যদি ডিটেলসে যান, ডিটেলসে যাওয়ার পরে আপনি অ্যানালিটিক্যাল পার্টে যদি যান, অ্যানালিটিক্স পার্টে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে নতুন একটি ট্যাব, যে রেভিনিউ ট্যাব। সো এখানে আপনার প্রতিটা ভিডিও থেকে আপনার অ্যাডভার্টাইজিং রেভিনিউ থেকে কত টাকা ইনকাম হবে সেই ইনকামটা আপনি এখানে রেভিনিউ ট্যাবে দেখতে পারবেন। সো এখানে অনেকগুলো আছে, আপনি দেখেন যে ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। সো এই হচ্ছে আপনার রেভিনিউ, আপনি এস্টিমেটেড রেভিনিউ, এস্টিমেটেড মনিটাইজেশন, প্লেব্যাক বেসড সিপিএম। সো এখানে অনেকগুলো আসলে অপশান আছে, এখানে অনেকগুলো আপনার কন্টেন্ট আছে, অনেক ইনফরমেশান আছে। সো আজকে এই পর্যন্ত আপনাদের দেখালাম, গাইস আপনাদের দেখালাম আপনি কীভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ম্যানুয়ালি আপনার পাস্ট যে ভিডিওগুলো আছে চ্যানেলে সেগুলো কীভাবে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবেন, এবং ফিউচারে যতগুলো আপলোড দিবেন সেই আপলোডের কীভাবে মনিটাইজেশন আপনার অ্যাডভার্টাইজিং যে মনিটাইজেশনটা আছে সেটা আপনি প্রি সেট করে রাখতে পারবেন, যাতে আপনার ফিউচারে আপনার এগুলো আর সেট করতে না হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারো যদি কোনো ইনফরমেশান এবং কোয়েরি থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।